নমস্কার বন্ধুরা আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো টমেটোর মিষ্টি চাটনি এটা খেতে খুবই ভালো হয় একবার হলেও এই রকমভাবে টমেটোর মিষ্টি চাটনিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করছি রেসিপিটি এখানে ছটা পাকা টমেটো নিয়ে ভালো করে ধুয়ে এভাবে কেটে রাখলাম এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন একটু সময় ধরে ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো সাথে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন জলগুলো অনেকটাই শুকিয়ে গেছে আর টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে হাতা দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে আমি গলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু আর কিশমিশ এটা ভালোভাবে ধুয়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা যে যে যেরকম মিষ্টি খাবেন আপনারা সে সেই রকমভাবে দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে দিচ্ছি আর মোটামুটি পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই চাটনিটা আমাদের হয়ে যাবে দেখুন জলটা অনেকটা ঘন হয়ে এসছে এখন আমি একটা ভাজা মশলা অ্যাড করে দেব এর মধ্যে শুকনো লঙ্কা মেথি আর মৌরি ভেজে আমি এটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন চাটনিটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমাদের চাটনি তৈরি হয়ে গেল আমি অন্য একটা পাত্রে নামিয়ে রাখছি তো কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিনে